দেখুন, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পরিষদ ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে এবছর আমাদের দুদিনব্যাপী মানে 21শে জুন এবং 22শে জুন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবছর মানে একবারে ছোটো বয়স থেকে মানে 4-5 বছর বয়স থেকে আপনি 14-15 বছর বয়স অবধি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে বিভিন্ন আসন সম্পর্কে আমাদের অভিজ্ঞ যারা শিক্ষক আছে তারা প্রশিক্ষণ দিলেন, কোন আসনটা দরকার আছে, কোন আসনটা কার জন্য প্রযোজ্য এই বিষয়ে তাদেরকে মানে বিভিন্ন আসন দেখালেন। আমাদের উদ্দেশ্য যেটা, বাচ্চাদেরকে বেশি করে খেলামুখী করা, তাদেরকে মাঠে নিয়ে আসা, এবং অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ছেলেমেয়েদের মাঠে নিয়ে আসুন, যে কোনো প্রয়োজনে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত সহযোগিতার হাত আপনাদের বাড়িয়ে দেবে, যে কোনো ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন আমরা সমস্ত রকমভাবেই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করছি, আগামী দিনেও আমরা আরও বেশি করে প্রশিক্ষণ শিবির করতে চলেছি, আপনারা পাশে থাকুন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা মেনলি বিভিন্ন বিভাগে বাচ্চাদের, যেমন আমাদের এখানে আছে 5 বছর বয়স থেকে একদম হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী আছে, তো এই বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী উপযুক্ত কিছু ব্যায়াম, যেমন আমরা শুরুতেই যেমন হচ্ছে যারা 5 বছরের বয়স, যারা একদম প্রথমেই মাঠে আসছে তাদেরকে আমরা একদম সহজ যেগুলো আমাদের বিশেষ করে ধ্যানাসন যেগুলো সেরকম, যেমন পদ্মাসন, বজ্রাসনের ওপর আমরা জোর দিই, যাতে তাদের মনোনিবেশ করতে পারে পড়াশোনাতে, মনঃসংযোগ যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেই আসনগুলো করাই, ধ্যানাসনের দিকে আমরা যাই মেনলি। আর যেগুলো হয় আমাদের 14 বছরের আন্ডার এবং 14 বছরের অ্যাবাব 14 বছরের ছেলে মেয়েদের, তাদের আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তাদের যে এক্সারসাইজগুলো শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তার সাথে সাথে মানসিক বৃদ্ধি যাতে ঘটে সেই আসনগুলো যেমন করাই আমরা, যেমন হচ্ছে হলাসন, তারপর বদ্ধপদ্মাসন, তারপর হচ্ছে সর্বাঙ্গাসন, শীর্ষাসন, চক্রাসন, এইগুলো মেনলি তাদেরকে এই আসনগুলো আমরা করাই। তো তাই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেই আমরা বাচ্চাদের দুটো ভাগে ভাগ করেছি আমরা, একদম ছোটোদের বিভাগের যারা হচ্ছে একদম হচ্ছে 3.5 বছর বয়স থেকে যাদের বয়স, তাদের আমরা হচ্ছে এই বজ্রাসন, পদ্মাসন, এইগুলো হচ্ছে ধ্যানাসনের উপযুক্ত যে আসনগুলো সেগুলো করালাম। আর যেগুলো হচ্ছে বড়দের, তাদের আমরা হচ্ছে শ্বাসাসনের দিকে আমরা একটু এক্সারসাইজগুলো বা শ্বাসাসনের উপযুক্ত যে আমাদের যোগাসন সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করালাম, এবং এটা গোটা আন্তর্জাতিক যোগ সারা বিশ্বব্যাপী আজকে যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। তার সাথে সাথে আমরাও এখানে যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা আজকে বাচ্চাদের যোগাসন অনুশীলন করালাম। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।